আসসালামু আলাইকুম আর সব লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়সি সুলতানা চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর খুবই ভালো আছি। সো এটা হচ্ছে আজ থেকে ঠিক এক বছর আগের একটা ভিডিও, সেটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আমেরিকা আসার পুরো জার্নিটাই আসলে একটা ভিডিওতে আমি ক্যাপচার করেছি। সো তাই ভাবলাম যে আপনাদের সাথে কেননা শেয়ার করা যাক। সো এটা হচ্ছে আমার যখন আমি ঢাকায় সবার সাথে বিদায় নিয়ে উঠেছি প্লেনে, তখন ঠিক 12টা একটু বেশি বাজে। সো উঠার পর পরে তারা একটা খাওয়ার মেনু দিয়ে দিয়েছে। সো আমার ছিল ট্রানজিট একটা, আমার ঢাকা থেকে দুবাই যাব, দুবাইতে 2 ঘন্টা ট্রানজিট, দেন আবার ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ছিল। সো এমিরাতে আমি এসেছিলাম, অ্যান্ড এমিরাতের সার্ভিসটা খুবই ভালো ছিল। সো আমি প্লেনে উঠার পরে দেখলাম বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড বৃষ্টি হওয়ার পর আমি আসলে প্লেনে উঠার পরে সার্ভিস ফোনে একটু ছিল, আর তখন আমি ফোন দিয়ে জানিয়েছি যে আমি এখন প্লেনে উঠেছি, প্লেন একটু পরে ছেড়ে দেবে। তো আসলে ফিলিংসটা অন্যরকমই ছিল, সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছিলাম এরকম। সো ওঠার পর একটু পরে আবার খাওয়া দিয়ে দিয়েছি, এটা ছিল আমার ফার্স্ট ফ্লাইটের ফার্স্ট ফুড, অ্যান্ড এই ফুডটা অনেক ভালো ছিল। এখানে চাও দিয়েছিল, সো আসলে এখানে দুধ চা এরকম ছিল না, তার জন্য লাল চাই নিয়েছি। সো প্লেনটা ছেড়ে দিয়েছি, অ্যান্ড প্লেনের ভিউটা এখান থেকে দেখতে অসাধারণ সুন্দর লাগছিল সব কিছু, আর রাতের লাইটিংয়ের জন্য অন্যরকম একটা ভালো লাগা ফিল হচ্ছিলো। অ্যান্ড আমি যখন একটু একটু নেট পাচ্ছিলাম তখনই আসলে সবার সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করছিলাম। আর প্লেনে উঠার পরে আসলে একটা ওয়াইফাই টাইপের কানেকশান পাওয়া যায়, সেটা হচ্ছে 1 ঘন্টা আর আধা ঘন্টার জন্য। সো এটা একটু ইউজ করা যাবে, সব ইউজ করা যাবে না। সো দুবাইতে যেতে বেশিক্ষণ লাগেনি, একদমই কম সময় লেগেছিলো, আই থিঙ্ক 5-6 ঘন্টা সামথিং, আরও কম হলে হতে পারে। দেন আমরা দুবাইতে বলতে গেলে দুবাইয়ের ভোরে পৌঁছে গেছিলাম। সো পৌঁছানোর পর আসলে তো তখন সবার বাংলাদেশে একদম সকাল সকাল ছিল আমি যতটুকু জানি। সো সবাইকে আমি ফোন দিয়ে কন্ট্যাক্ট করেছি যে আমি এসে গেছি। আর দুবাইতে আসলে এয়ারপোর্টে আমি কেন যে ভিডিও করি না আমার লিটারেলি মনে নেই, কিন্তু আমার দুবাই এয়ারপোর্টে কোনো ভিডিওই ছিল না, কাজ দুবাইতে নামার পরপরই ওরা কিছু চেকিং করেছিল, লাকিজ অ্যান্ড অল দ্যাট। দেন চেকিং করতে করতে সবার সাথে কথা বলতে বলতেই আমার আরেকটা প্লেনের টাইম হয়ে গেছে, খুবই আর্লি ছিল আমার ট্রানজিটটা, মাত্র 2 ঘন্টা আমার কাছে মনেও হয়নি। আমার মনে হয়েছে যে এই যে আসলাম বসলাম কথা বললাম আর হয়ে গেল এরকম একটা অবস্থা। সো আমরা সকালে দুবাই থেকে, দুবাই সকালে আমার রওনা দিয়েছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সো এই ফ্লাইটটা ছিল আসলে লিটারেলি অনেক বেশি বড়, সো বলতে গেলে এটা মেবি 14 আর 15 ঘন্টার একটা ফ্লাইট ছিল সেকেন্ড ফ্লাইটটা, অ্যান্ড এটা খুবই বোরিং ছিল, বোরিং বাট থ্যাংক গড আমার ঘুম এসেছিলো। এরকম ফ্লাইটে নাকি নর্মালি অনেকেরই ঘুম আসে না, ঘুমের অনেক প্রবলেম হয়, বাট আমি এর আগের ফ্লাইটে ওইভাবে ঘুমাতে পারিনি, বিকজ এটা ছিল একদমই কম সময়ের একটা ফ্লাইট। সো জাস্ট কোনো মতে একটু রেস্ট নেওয়া গিয়েছে, বাট ওরকম ঘুমাইনি। আর আমি দেখা গেছে ফ্লাইটে যে থাকি স্ক্রিন থাকে, এখানে নাটক মুভি অনেক কিছুই দেখা যায়, সো ওইরকম আসলে দেখা যায় দেখেছি টুকটাক, আর টাইম পাস করাটা আসলে অনেক বেশি বড় একটা ব্যাপার। সো ওরাও এখানেও একটা খাবারের লিস্ট দিয়ে দিয়েছিলো, এখানে আসলে 3 বার খাওয়া দিয়েছিলো, এখানে 1 বার টোটাল 4 বার খাওয়া দিয়েছিলো, এবং ওদের সার্ভিস খাওয়ার ফুড সার্ভিস অনেক ভালো ছিল, বাট সব খাবার আসলে আমার ভালো লাগেনি, কারণ এখানে এমন অনেক খাবার আছে মানে অন্যরকম টেস্ট যেটা আমার একদমই পছন্দ না, বাট ওভারঅল সব কিছুই ভালো ছিল। সো এখানে আসলে ভিউটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ, যেটা আসলে বলার বাহিরে কতটা সুন্দর এটা আসলে। আর সবচেয়ে বেশি আমার দুঃখ করছিল যখন এটা সাগরের উপরে ছিল, আই থিঙ্ক সাগরের উপর 1 ঘন্টা ছিল আমি যতটুকু জানি। সো আমি ভিডিও টিডিও করে একটা ঘুম দিয়েছিলাম, আই থিঙ্ক 5-6 ঘন্টার একটা ঘুম দিয়েছি। সো ওই ঘুম দেওয়াটা আমার আসলে অনেক বেশি উপকার হয়েছে, কাজ ওই ঘুমটা না দিলে আমার আসলে খুব খারাপ লাগতো। আর ওভারঅল আমার প্লেনের জার্নিটা অনেক বড় ছিল, অ্যান্ড একা একটা জার্নি ছিল, ওভারঅল সব কিছুই ভালো লেগেছিলো, বাট ভিতরে ভিতরে খুশিও লাগছিলো আবার অনেক খারাপও লাগছিলো, ফ্যামিলিকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, লিটারালি এটা 24 আওয়ারের জার্নি, পুরো বরাবর 24 আওয়ার বলতে গেলে, কারণ আমি যখন বের হয়েছি অ্যান্ড বলতে গেলে ঠিক 24 ঘন্টার মতোই লেগেছিলো আমার আসতে আসতে। আর অনেক সময় দেখা যায় ট্রানজিটের টাইম আরও বেশি হয়, বাট ভাগ্যবশত আমার ট্রানজিটের টাইমটা কম ছিল, যে জন্য আসলে বেঁচে গেছি। সো এখন দেখতে পাচ্ছেন এখানে ভিউটা, এটা হচ্ছে সেই সাগরের উপর,
আই থিঙ্ক এটা আটলান্টা মহাসাগর যেটা, ওইটার উপরে ভিউটা জাস্ট ওয়াও ছিল, বলার বাইরে এত সুন্দর। আর সবচেয়ে খুশি ছিলাম আমি যে আমার দুইটা সিট আমি উইন্ডো সিট চুজ করতে পেরেছি। আর এটা হচ্ছে টিকিট কাটার সময় আসলে চুজ করা যায় না, সেটা হচ্ছে টিকিট কাটার পর যেদিন আমার ফ্লাইট তার আগের দিন আমি আসলে রাতে আই থিঙ্ক 8টা 9টার দিকে আমি চুজ করে ফেলেছি যে আমি কোন উইন্ডো সিট চাই। সো আমার দেখা যায়, আমি এটা আগে জানতাম না, আমি পরে শুনেছি, আবার অনেকে করে যখন ওদের কাছে আসলে লাকিজ হ্যান্ড ওভার করে তখন গিয়ে বলে যে আমি এর অমুক অমুক সিট চাই, আর দেখা যায় অনেক সময় এরকম পাওয়া যায় না, কাজ অনেকে আগেই সিলেক্ট করে ফেলে। সো আমি আসলে এই জন্য আগের দিন সিলেক্ট করেছি, কাজ আমি এত বড় একটা জার্নি কারো মাঝখানে বসে কাটাতে পারবো না, তার জন্য আমি আসলে আগেই সিলেক্ট করে নিয়েছি যে আমার উইন্ডো সিটই লাগবে। আর উইন্ডো সিটে আসলে দেখার অনেক কিছুই আছে, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভিউ আমি দেখতে পেরেছি লাইভ, আর একটু একটু ভিডিও করেছি। আর এখানে আমি একটা সময় আসলে একটু নেট পেয়েছিলাম, এটা আই থিঙ্ক 1 ঘন্টার জন্য, সো আমি ইউজও করেছি। সো এরকম ম্যাগাজিন দিয়েছিলো, সো ম্যাগাজিনে কিছু কিছু ছবি আমার কাছে খুব ভালো লেগেছে, তো ভাবলাম যে একটু ছবি তুলে রাখি, ডিজাইনগুলো খুব ভালো লেগেছে। আসলে এরকম ম্যাগাজিন আমার পড়া হয় না। সো এটা হচ্ছে লাঞ্চ মেনু অ্যান্ড যে স্ন্যাক্স দেবে সেটার একটা মেনু দিয়ে দিয়েছিলো। সো খাবার দেওয়ার সময় আসলে ওদের একটা স্টিকার মতো দেয় যে যদি অনেকে ঘুমিয়ে যায় তাদেরকে কি জাগাবে নাকি জাগাবে না, এটার একটা স্টিকার থাকে যে ওয়েক মি আপ সামথিং লাইক দ্যাট। সো এখন হচ্ছে আমি মেঘের উপরে আছি, এই ভিউটা হচ্ছে অসাধারণ, মেঘের উপরে একদম মনে হচ্ছিলো মেঘের সাথে প্লেনটা ঢেকে যাচ্ছে, অপরূপ সুন্দর একটা ভিউ। আর আমি যে সিটে ছিলাম ওই অ্যামেরিতের সিটটা হচ্ছে 3টা ছিল একসাথে, আর যেটাই আমি দুবাই গিয়েছিলাম ওইখানেও 3টা ছিল, এরকম 3টা 4টা 3টা এরকম সিট রোড, অনেক বড় একটা প্লেন। সেটা হচ্ছে আমার লাঞ্চের খাওয়া। সো টু বি অনেস্ট আমার কাছে লাঞ্চটা এত ভালো লাগেনি, বাট তাও চলে খেয়েছি কোনো রকম। সো খাওয়ার পরে কোনো রকম আসলে দেখলাম এক এক ভিউ আসছে, সো ভাবলাম সবই একটু ক্যাপচার করে রাখি, কেননা কোনো সময় আসলে একটা স্মৃতির পাতায় থাকবে এটা। আর এই জার্নিটা আমার একা হলেও এত একটা ভয় লাগেনি, বিকজ আমি যখন যেখানে আসছি আমি আমার হাজব্যান্ডকে আপডেট দিয়েছিলাম, অ্যান্ড দেন ও ওরকম আপডেট অনুযায়ী আসলে এয়ারপোর্টে আমাকে পিক আপ করতে এসেছিলো। অ্যান্ড বলতে গেলে আমার ইমিগ্রেশন, যেহেতু আমি নতুন আমেরিকাতে এসেছি এর জন্য একটু বেশি টাইম লেগেছিলো, আদারওয়াইজ এত টাইম লাগতো না। আমাদের একটা কাগজ থাকে, আমরা যারা এরকম নিউ আসি, লাইক হাজব্যান্ড ওয়াইফ তার হাজব্যান্ডের মাধ্যমে এসে এরকম আসলে এরকম একটু টাইম লাগে। সো এটা হচ্ছে আমার সেকেন্ড মিল ছিল, এ খাবারটা একটু বেটার ছিল, বাট ওদের রাইসে একদম টালা জিরা টাইপের কিছু দেয় যেটা আমি খেতে পারিনি, বাট তাও আর কি কোনোরকম খেতে পেরেছিলাম। সো আমাদের একটা হলুদ প্যাকেট দিয়েছিলো, ওই প্যাকেটে আসলে ওইটা ওদেরকে দিতে হবে, দেন ওইটাই ওরা চেক করে ওইটা আবার আমাদেরকে যেতে দেয়। দেন আমার লাকিজ খুঁজতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, অনেকে নাকি এটা অনেক বেশি প্রবলেম করে, আমি জাস্ট ওদেরকে প্যাকেট দিয়ে জাস্ট আমি গিয়েছি অ্যান্ড আমি আমার লাকিজটা পেয়ে গেছি। আর এত টায়ার্ড ছিলাম এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, অ্যান্ড সবচেয়ে কী বলবো, ভালো বলবো আর খারাপ বলবো আমি জানি না। আসলে আমি যাওয়ার পর দেখি ওইখানে অনেক বৃষ্টি হচ্ছে, অ্যান্ড দেন আব্বু আমাকে বললো যে বৃষ্টি হওয়া ভালো, আল্লাহ যখন অনেক খুশি হয় তখন নাকি এরকম বৃষ্টি হয় দুনিয়াতে। সো আমার কাছে খুব ভালো লাগলো এই কথাটা শুনে। আর বৃষ্টির সময় আসলে অনেক ঠান্ডা থাকে, আর এবছরও সেম দিনেই অনেক ভালোই বৃষ্টি হলো, আর এখন মোটামুটি হালকা পাতলা ঠান্ডা আছে। গত বছর এরকম টাইমে এরকম ওয়েদার ছিল, এবারে সেম ওয়েদার। সো আসলে নিউ ইয়র্কে সবসময় ঠান্ডা থাকে, আর বাংলাদেশে নাকি মানুষের গরমে এখন অবস্থা একদমই খারাপ। সো এই ফ্লাইটে এটা হচ্ছে আমার লাস্ট স্ন্যাক্স, এটা হচ্ছে একটা পিৎজা অ্যান্ড এটা হচ্ছে অ্যাপেল জুস। আমি ফার্স্ট টাইমের মতো অ্যাপেল জুস ট্রাই করেছি, অ্যান্ড অ্যাপেল জুস লিটারালি আমার একটু ভালো লাগেনি, আমি কোনো সময় অ্যাপেল জুস পছন্দ করতাম না, বাট এটা হচ্ছে জাস্ট ড্রাই করার জন্য করা আর কি। আর পিৎজাটা ভালো ছিল, আমি খেয়ে মজা পেয়েছিলাম পিৎজাটা। আর আমার বলতে গেলে ওভারঅল জার্নি অনেক ভালোই ছিল, বাট লাস্ট মোমেন্টে আমার একটু বিরক্ত লেগে গিয়েছিলো। আসলে প্লেনে এতক্ষণ থাকা একটা সাফোকেশন ফিল হয়েছিলো, সব কিছু বন্ধ, কোনো বাতাস নেই, কোনো হাওয়া বাতাস কোনো কিছু নেই, এই জন্য একটু গরম লেগে উঠেছিলো লাস্ট মোমেন্টে। অ্যান্ড বলতে গেলে আমার ওভারঅল জার্নি যেটা আমি বলবো, এটা আসলে একা হলেও
আমার ওভারঅল জার্নিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমি আমার কোনো সমস্যা হয়নি যেতে, আর আমি স্টিল নাম বলতে পারবো, আমি সবসময়ই বলি আসলে যে আমার কোনো সময় কোনো কাজ একা করতে কোনো ভয় লাগে না। আমার নিজের একটু আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে না, আমি এটা পারবো। আর আমি যখন এটা চিন্তা করি তখন আসলে আমি ইনশাল্লাহ করে দেখাই সবাইকে। আর অনেক একটু টেনশন করছিল, লাইক আমার আব্বু টেনশন করছিল যে আমি একে একে কীভাবে যাবো। আমার হাজব্যান্ড যেন ও আসতে চেয়েছিলো, বাট আমি মানা করে দিয়েছি, বিকজ এটা আসার কোনো দরকারই নেই, আমি একাই যেতে পারবো, এই জন্য আর আমি আসতে বলিনি। আর মনে হচ্ছে যে একবার প্লেনে উঠলে প্লেনের মাধ্যমে তো আমি চলেই যাব, তার জন্য আসলে এক্সটার্নাল দরকার ছিল না। সো আমি বলতে গেলে অলমোস্ট আমার প্লেন একটু পরে ল্যান্ড করবে এমন একটা সময় হঠাৎ করে প্লেনের স্পিডটা একটু বেড়ে গেছিলো। সো মাইকে পাইলট ওরা অ্যানাউন্স করছিল যে এখন প্লেন ল্যান্ড হবে। সো ওরা সবসময় টাইম টু টাইম বলছিল, যখন প্লেন ল্যান্ডের টাইম আসে আসলে একটু কেমন যেন একটু ফিল হয়, লাইক একটা প্লেন সোজা থেকে একদম আস্তে করে বাঁকা হয়ে যায়, সো এটার ফিলটা একটু অন্যরকম, একটু ভয় ভয়ও লাগে। বাট দেন ওরা অনেক সময় বলে যে ফোন ইউজ করতে না, বাট আমি তো ওরকম ফোন ইউজ করি না, আমি জাস্ট ভিডিও করেছি, সো ওরা কিছু বলেনি। সো আই থিঙ্ক ওরা ফোন ইউজ করতে মানা করে, কাজ মেবি ফোনে কথা বলা যাবে না সেরকম কিছু, এই জন্য ওরা ফোনটা ইউজ করতে মানা করে। বাট আমি ভিডিও করেছি, ওরা আমাকে তেমন কিছু বলেনি। সো আমার প্লেনটা ল্যান্ড হওয়ার সময় অনেক জোরে হচ্ছিলো, আমার কাছে মনে হচ্ছিলো লাইক অনেক অনেক বেশি স্পিডে হচ্ছিলো। সো এই যে দেখা যাচ্ছে একটু একটু করে ঘোলা থেকে একটু ক্লিয়ার হচ্ছে প্লেন ল্যান্ডিংয়ের টাইমে। সো যখন প্লেনটা ল্যান্ড হচ্ছিলো আমি বলি ও ইয়েস ফাইনালি হচ্ছে ল্যান্ড, অ্যান্ড ল্যান্ড হতেও কিন্তু অনেক টাইম লাগে লিটারালি। ওরা যখন বলে যে ল্যান্ড হবে বা ল্যান্ড হচ্ছে এরকম মনে হচ্ছে, বাট এটা কিন্তু সাথে সাথে ইমিডিয়েটলি হয় না, এটা হতে 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 তাদের একটা কন্ট্রোলে আসার লাগে, দেন গিয়ে এটা ল্যান্ড হয়। সো এটা টাইম নেয় অনেক। সো আমি ল্যান্ড হওয়ার সময় সাথে সাথে দেখি এখানেও বৃষ্টি, সো বৃষ্টি দেখে ভালোই লাগছিলো, আবার মনে হচ্ছিলো ও সেটা এখন তো আবার ঠান্ডাও লাগবে, কারণ আমাকে আমার হাজব্যান্ড বলেছিল যে এখানে অনেক ঠান্ডা পড়ছে। সো আমার ভাগ্যিস আম্মু আমাকে সোয়েটার একটা দিয়েছিল লাইক হাতে রাখার জন্য, অ্যান্ড ওইটা হাতে ছিল, ভাগ্যিস ওইটা আমি পড়তে পেরেছি, ওইটা যদি না থাকতো আমি লিটারালি শীতে একদম শেষ হয়ে যেতাম, অনেক ঠান্ডা ছিল। মানে যখন আমি মানে এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি তুলবো ওই সময়টাই অনেক বেশি বেশি ঠান্ডা লাগছিলো, ওই সোয়েটারটা থাকাতে আমার তাও একটু উপকার হয়েছে। সো আমার প্লেনটা ফাইনালি ল্যান্ড হয়ে গেছে। আজকের ভিডিও আসলে আমার জাস্ট জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে আর না, আল্লাহ হাফেজ সবাইকে।